এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা কয়েকজন বলতেছে যে লোবাসরা এদিকে না আবার কয়েকজন বলতেছে যে এদিকে পুরো ভালো আসাননি দেখ লোবাছরা সৌন্দর্য মূলত হচ্ছে আপনার এইখানে বসে যে ভিউটা পাওয়া যায় কি যে একটা অসাধারণ অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না আর বললেও বুঝবেন না বাট আই ক্যান ফিল পাশে পাহাড় যতই ধারে যাচ্ছি পাহাড়ের ততই পাহাড়টা দীর্ঘ হচ্ছে আমার সামনে অসাধারণ একটা ফিলিংস অনেক রোদ্দুর উঠছে আজকে 10:07 এখনো নাস্তা করিনি সকালের ওয়াও জীবন সুন্দর আপনারা যদি লোবাছরা যাইতে চান সেক্ষেত্রে সিলেট থেকে প্রায় 25 কিলোমিটার পূর্ব দিকে আসবেন আসার পরে তারপরে দরবস্ত যে একটা রোড আছে বাজার থেকে ডাইন সাইড একটা রোড আছে ওইটাই যাইতে হবে দেন আপনারা পেয়ে যাবেন 25-23 কিলোমিটারের মতো আপনাকে রাইড করতে হবে দেন আপনারা পেয়ে যাবেন লোবাছরা এখন আমার এখন বাজারে খাওয়া দাওয়া করলাম সম্পূর্ণ 4টা পরোটা আর ডাল সো সব মিলে লাগছে মাত্র 25 টাকা সো আজকে সকালে এই পর্যন্ত আমার খরচ অনলি 25 টাকা আর গতকালকে ছিল মাত্র 39 টাকা কীভাবে 39 টাকা সকালে নাস্তা এবং দুপুরে খাবার খাওয়াইছে আছে রাশেদ ভাই সিলেটের কুলাউড়ার ওইখানে থাকি ভাই ভাই আমার ঘুরাইছে তারপরে হাকালুকি হাওড় ওইটাও ঘুরাইছে তারপরে সম্পূর্ণ আসার সময় আবার কোমল পানীয় কিনে দিছে সেইগুলা খাইলাম আর বিকালে যেই আসলাম আপনার কি বলে শাহজালাল মাজারে ওইখান থেকে মূলত আবার খাওয়া দাওয়া করছিলাম 39 টাকার মতো 39 টাকা 4টা পরোটা খাইছি ওইখানে ডাল খাইছি ওইখানে লাগছে 39 টাকা আর কোনো খরচ নাই রাত্রে খাওয়াইছে আসছে মারুফ ভাই খুব আপ্যায়ন করছে তারপরে হচ্ছে রবিন ভাই বাসায় ছিলাম মারুফ ভাই ম্যানেজ করে দিছে অসংখ্য কৃতজ্ঞ তাদের প্রতি এখন হচ্ছে সকাল সকালই ভাবছিলাম রওনা করবো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা ছিল বাট টেকনিক্যাল সমস্যার কারণে পৌঁছাতে পারি নাই মানে ঘুম থেকে বেরোতে পারি নাই গেট লক করা ছিল 8টা পর্যন্ত এই আর কি এখন উদ্দেশ্য লোবাছরা ওই যে দেখা যায় মেঘ মেঘের ভেলা আর পাহাড়ের উঁচু টিলা আর এইদিকে আমার গন্তব্য এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে যায় ভুলে যায় এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ তাই মান অভিমান তাই এত হায় হায় তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ তাই মান অভিমান তাই এত হায় হায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পাই প্রেমে এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না ওয়াও হবে নাকি একটু গরমের আলাপ আইসক্রিম হবে নাকি একটু দুই 3 কিলোমিটার রোড অনেক খারাপ এখন রোড কোনো রকম ভালো বাট বেশিরভাগই খারাপ অনেক কষ্ট হয়ে গেছে মনে করেন রোডটা অনেক খারাপ এখানে একটু স্মুথ আছে বাট ওই সাইডে বৃষ্টি মনে হয় ট্রাক যায় পাথরের ট্রাক যায় সেই জন্য অনেক বেশি খারাপ আর এখান থেকে আর 3
যখন আপনি ওকে জিজ্ঞাসা করবেন, মানুষজন আপনাকে কিন্তু বিপথেও দিতে পারে। কয়েকজন বলতেছে যে লোবাছড়া এইদিকে না, আবার কয়েকজন বলতেছে যে এইদিকে। সো আসলেই আমি জানি যে গুগল ম্যাপ এইদিকে দেখাচ্ছে এদিকে, সেই বড় সামনে যাই যাচ্ছি। সো যেই আমি আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে আসলেই এইদিকে পানি পানি বিরতি। এখন নৌকায় কি ডাইরেক্ট ওই জায়গায় নামাই দিবে? সাথে সাথে নিয়ে আসবে? ভাড়া কত নিবে? ভালো আছেন না? আমরা ফুরিয়া পারলাম না, পুরো ভালো আছেন নি? যাক, ভালো লাগতেছে আপনাদের সাথে এসে গল্প করতে। আমার কাছে যেখানে যাই সেখানে মানুষের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, বুঝতে পারছেন? আর এই যে লোবাছড়ার সৌন্দর্য মূলত হচ্ছে আপনার এইখানে বসে যে ভিউটা পাওয়া যায়, এইটাই হচ্ছে ভিউ। এখান থেকে নৌকা যে আসা যাওয়া করে, আর ওইখানে যে পাহাড় আছে, আর এখান থেকে মূলত আরেকটা সৌন্দর্য দেখা যায় সেটা হচ্ছে পাথর উত্তোলন। লকডাউনের কারণে মনে হয় আছে না, বন্ধ আছে। হ্যাঁ, এইখানে আর এখন একটা নৌকা রাইড দিব, নাকি কতক্ষণ বাজারে যাবো, আবার আসবো ব্যাগ করা। সাইকেল তো নিতে পারবো না? হ্যাঁ, তারপর কেমনি নিতাম তো বসে যাকে এমনি নিতে পারবে না? তাহলে যাই সাইকেল নিয়ে একটা রাইড ঘুরে দিয়ে আসি। ঘুরে আসে ঘুরাঘুরি মানে ঘুরবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, ভালো থাকেন আপনারা। তাহলে ব্রিজটা ঘুরতে গেলে আমার এই পাশটা যাইতে হবে, আর নৌকা দিয়ে যাওয়ার কোনো অপশন নাই। নৌকা দিয়ে বুঝছেন না? থাকবেন কত সময় ওখানে? ১০০ টাকা দিবা ১০০ টাকা তা নাই ভাই, আমি স্টুডেন্ট মানুষ ১০০ টাকা মানে তার তেল জ্বলে যাব।